পূর্ব মেদিনীপুরের গোকুলপুর গ্রামে দেবনাথ পাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় তৃণমূলের 7 জন কর্মী আহত হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল কর্মীরা মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছে। পটাশপুরের গোপালপুরে যারা তৃণমূল থেকে এসে আমাদের দলে যোগদান করেছে সেই সমস্ত বিজেপি কার্যকর্তার উপরে হারমাত চরিত্রহীন তৃণমূল নেতারা অত্যাচার করছে, আমরা হুঁশিয়ারি দিচ্ছি। তৃণমূল, তোমার যাওয়ার দিন এসে গেছে, যাওয়ার আগে আর নখ দাঁত বের করাও না। আমি হারমাত নেতাদের সাবধান করে দিচ্ছি, সুধরে যায় নালে এমন সুধরে দেবে যে উপরে গিয়েও শান্তি পাবে না। আমরা সাধারণ মানুষকে আহ্বান করছি, আসুন সবাই বিজেপির পতাকা তলে সামিল হন, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ে তুলুন। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসেছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।